আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইউথাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। নিয়ে এসেছি খুবই অভিনব একটি রেসিপি, কাঁচা কলা আর কাঁচা পেঁপের চাটনি। অসম্ভব মজার এই চাটনিটি খেতে, তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম চাটনিটি। আমি এখানে দুটো কাঁচা কলা নিয়েছি আর তিন টুকরো পেঁপে নিয়েছি। কাঁচা কলা আর কাঁচা পেঁপে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে। গ্রেটারের সাহায্যে এগুলো গ্রেট করে নিচ্ছি। প্রথমে কাঁচা পেঁপেটা গ্রেট করে নিচ্ছি, মিডিয়াম যে গ্রেটারটা আছে সেটা দিয়ে আমি এটা গ্রেট করে নিচ্ছি। এ পর্যায়ে আমি কাঁচা কলাটা গ্রেট করে নিচ্ছি। এভাবে বাকি সবগুলো আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন আমার গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। কাঁচা কলা আর কাঁচা পেঁপে একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। লবণ দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যে কোনো জিনিস আগে লবণ দিয়ে কিছুটা কষিয়ে নিলে টেস্টটা অনেক ভালো হয়। লবণ দিয়ে এটা আমি অনেকক্ষণ ধরে মেখে নিচ্ছি যাতে একটা রসালো ভাব তৈরি হয়। অনেকক্ষণ ধরে এটা লবণ দিয়ে মাখাতে মাখাতে দেখুন অনেক মজে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ ইউজ করতে পারেন। এবার আবারও ভালোভাবে সবকিছু দিয়ে মেখে নিচ্ছি। পেঁয়াজ মরিচটা ভালোভাবে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেঁতুল। এই তেঁতুলটা আমি হাত ভিজিয়ে একটা একটা করে মুছে নিয়েছি, তারপর এটা রোদে শুকিয়ে নিয়েছি, তারপর ভাপে দিয়ে নিয়েছি। আর এভাবে এটা দীর্ঘদিন বয়ামে রেখে সংরক্ষণ করে রাখতে পারেন, কোনো সমস্যা হয় না। তেঁতুল দিয়ে আমি আবারও ভালোভাবে এটা মেখে নিচ্ছি। বাজারে অ্যাভেলেবেল কাঁচা কলা আর কাঁচা পেঁপে পাওয়া যায়, এই লোভনীয় ভর্তাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমি আরো কিছুটা সরিষার তেল অ্যাড করছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সরিষার তেল দিয়ে নিতে পারেন। আমি আবারও এটা মেখে নিচ্ছি, যতক্ষণ একটা জুসি ভাব আসছে না ততক্ষণ আমি এটা মেখে নিচ্ছি। আমার আরো কিছুটা লবণ প্রয়োজন ছিল, আমি কিছুটা লবণ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। যে কোনো ভর্তা কিংবা চাটনি সেটা যত ভালোভাবে মাখাবেন খেতে টেস্টটা ততই ভালো হবে। আমি আরো কিছুটা চিনি অ্যাড করলাম। একেবারে জুসি জুসি করে আমি এটা মেখে নিচ্ছি। আপনারা চাইলে এই চাটনিটা শুধু পেঁপে কিংবা শুধু কলা দিয়েও করে নিতে পারেন। শুধু কাঁচা কলা কিংবা শুধু কাঁচা পেঁপে দিয়েও এটা খেতে দারুণ লাগে। আমার কাছে কাঁচা কলা আর কাঁচা পেঁপে দিয়ে খেতে বেশি ভালো লাগে, এটা আপনাদের সাথে তাই শেয়ার করছি।
দেখুন মাখাতে মাখাতে এটা কেমন রসালো হয়ে গিয়েছে। তাই যে কোনো ভর্তা কিংবা চাটনি একটু সময় নিয়ে যদি মাখি সেক্ষেত্রে টেস্টটা অনেক ভালো হয়। তাই আপনারা অবশ্যই ট্রাই করবেন যে কোনো ভর্তা কিংবা চাটনি অবশ্যই সময় নিয়ে মাখানোর। আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন কতটা জুসি হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এবার এই চাটনিটা খাওয়ার পালা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং।